প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইএসএফ বাংলা। রবিবার এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন করেছে পীরজাদা নওশাদ সিদ্দিকী। ইতিমধ্যেই কতটা কাজ এগিয়েছে বা কতটা কাজ বাকি আছে তাদের কর্মীর মুখ থেকে শুনে নেব। আপনাদের আর কি কি কর্মসূচি আয়োজন করা হয়েছে? রক্তদান শিবির আছে, তাদের যারা রক্ত ডোনেট করবে তাদের জন্য টিফিনের ব্যবস্থা আছে, গিফট আছে, মূলত গেস্টও আছে, প্রায় 150 থেকে 200 জন গেস্ট আছে আমাদের। টোটাল আমরা বিধানসভায় যতগুলো প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুল হেড টিচারদের এখানে আমন্ত্রণ করা হয়েছে, সবাইকে ইনভাইট করা হয়েছে, এবং আমার মহাবিদ্যালয় যিনি প্রিন্সিপাল আছে ওনাকে ইনভাইট করা হয়েছে। পশ্চিমবাংলায় এই প্রথম একসঙ্গে 3000 লোকের রক্তদান শিবির, আপনারা কতটা খুশি? আমরা তো মূলত প্রচণ্ড খুশি। টোটাল ভাঙড়বাসী যা বিশ্বের ইতিহাসে এটা প্রথমবার যে 3000 রক্ত, কেন অন্য অন্য যেসবই দল ভীষণ সমস্যা, 75 এবং 100 তাদের পর থেকে দম বার হয়ে যায়। 3000 মানে বিশাল একটা ব্যাপার, যে বিশ্বের বুকে ইতিহাস, যেটা আমাদের এখানে বিধায়ক নওশাদ সিদ্দিকী কথা চলেছে, এটা বিশ্বের বিশ্ববাসীর কাছে, ভাঙড়বাসীর কাছে আমরা গর্ব মনে করি মূলত। আর বিশেষ করে আরেকটা জিনিস, যে এই বাজার আলা যে বাজার জানার আছে তাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জায়গাটুকু তারা দেওয়ার জন্য, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি কখনো শুনেছেন যে কোনো পার্টির উদ্যোগে এত বড় অনুষ্ঠান হয়েছে? আমরা তো কখনো শুনিনি, এবং আমার দাদুদের কাছেও শুনেছি যে বিশ্বের দিকে তাদের 100+ এজ আছে, তারাও বলছে যে আমাদের লাইফে এরকম আমরা কোনো সময় দেখি, এটাই ফার্স্ট টাইম। জি, আপনার চাচা কি বলবেন এই রক্তদান শিবির আয়োজন করেছে ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকীর উদ্যোগে? কোনোবার বাকি কোনো সময় কি শুনেছিলেন যে এতটা লোকের আয়োজন করা যে 3000 লোকের? কি বলবেন এই বিষয়ে? খুব ভালো লেগেছে। কতটা খুশি আছে? খুব খুশি, বিশাল জি। আপনার নাম? আপনার দেখছেন আইসেফ বাংলা। কিছুক্ষণ আগে আপনাদেরকে শুনিয়েছি যে এই জায়গায় যারা দাঁড়িয়ে আছে তাদের মুখ থেকে কিছু বক্তব্য শুনিয়েছি, আর আপনারা দেখছেন আইসেফ বাংলার পর্দায় এই সর্বপ্রথম 21 তারিখে একটা রেকর্ড ভাঙতে চলেছে ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। আপনাদেরকে আইএসএফ বাংলার পর্দায় লাইভ দেখানোর চেষ্টা করব সেই 21 তারিখ রবিবার, অবশ্যই আপনাদের আমাদের সঙ্গে থাকবেন। আর যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন। এই প্রথমবার ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান রেকর্ড ভাঙতে চলেছে 3000 জনের যে রক্তদান শিবির আয়োজন করেছে ভাঙড়ের বিধায়কের উদ্যোগে। অশোক, দেখতে পাচ্ছেন যে এখানে যে কাজ চলছে কর্মসূচি সরাসরি আপনাদের যে আইএসএফ বাংলার পর্দায় তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন যে এখানে কাজ চলছে, প্যান্ডেলের কাজ বা আরও বিভিন্ন রকমের কাজ চলছে, পাশেই সব তানারা আইএসএফের কর্মীরা বসে আছে, সেই ভিডিও আপনাদের সরাসরি তুলে ধরেছি। অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল, যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন যে রেকর্ড ভাঙতে চলেছে ভাঙড়ের বিধায়ক, সেই ভাঙড়ের জমিনেতেই কিন্তু 3000 আর রক্তদান শিবির আয়োজন করা হয়েছে ঠিক 21 তারিখে, 21 তারিখ রবিবার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্যান্ডেলের কাপড় কাটাকাটি যা বাকি কাপড়ের কাজ চলছে, যে কাপড় লাগানো, সেই ভিডিও আপনাদের সরাসরি তুলে ধরেছি আইএসএফ বাংলার পর্দায়।